Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illa Allah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illa Allah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illa Allah. Muhammadur Rasulullah. বাংলাদেশ থেকে জেদ্দা, জেদ্দা থেকে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা থেকে রিয়াদ, রিয়াদ থেকে তায়েব, তায়েব থেকে মক্কা, মক্কা থেকে জেদ্দা, জেদ্দা থেকে দুবাই। এখন আমরা কোরআনিক পার্কের মধ্যে গ্লাস হাউজের মধ্যে আছি। গ্লাস হাউজে এই জায়গায় দেখুন ফলকখণ্ডের ভিতরে লেখা আছে কোরআনে কারিমের ভিতরে যত প্রজাতির ফলের কথা বলা আছে সেটা হলো 29টা আইটেম। এখানে 1 থেকে 29 এই আইটেমের ফলগুলো কোরআনের ভিতরে আছে। এর ভিতরে কয়েকটার নাম বলি, যেমন জৈতুনের কথা আছে, তিনের কথা আছে, রুম্মানের কথা আছে, নখলের কথা আছে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আর-রহমানে তাই তো বলেছেন, ফিহা ফাকিহাতুন ওয়ান নখলু যাতুল আকমাম ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। জান্নাতের ভিতরে আছে অফুরন্ত নিয়ামত, সেখানে আছে ফল ফলাদি, এবং সেখানে আছে যে এক ধরনের গাছ হবে আর গাছের থেকে ফল বেরিয়ে আসবে, গাছের থেকে শস্যদানা বেরিয়ে আসবে। এইভাবে আল্লাহ এইখানে দেখেন গাছেরও ব্যবস্থা করেছে। তার মানে হলো জান্নাতে কি থাকবে সেটার একটা নমুনা দেখানোর জন্য গভর্নমেন্ট এই অবস্থা করেছে। তবে ভুল ভাঙিয়ে দিতে হবে, অবশ্যই এটাকে জান্নাত মনে করবেন না, জান্নাত এর চেয়ে কোটি 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 গুণ উন্নত। কিন্তু পৃথিবীর মানুষকে কোরআনে যে গাছের কথা আছে, মাছের কথা আছে, ফলের কথা আছে, এই জন্য এখানে গাছ লাগানো হয়েছে। আবার হলো ফল এখানে দেখানো আছে, এই গাছগুলি থেকেই আবার তিন ফল, জৈতুন ফল, রুম্মান, ডালিম, আনার, তারপরে হলো খেজুর, এই সমস্ত ফল ফলাদি আমরা পেয়ে থাকি। বেহেস্তের ভিতরে থাকবে সবুজে ভরা, শান্তিতে ভরা। বেহেস্ত মানে হলো জান্নাত, জান্নাত মানে হলো বাগান। এই যে দেখুন সুন্দর বাগান। বেহেস্তের ভিতরে থাকবে এর চেয়ে উন্নত লাইফ। দেখুন কি সুন্দর গাছ সবুজ, বেহেস্তে থাকবে এর থেকে আরও সুন্দর সবুজ। দেখুন ওখানে কি সুন্দর বসার জায়গা, তার মানে বেহেস্তের ভিতরে বেহেস্তিগণ এইভাবেই বসে বসে গল্প করবেন, আরাম করবেন। সেখানে সুখ ছাড়া দুঃখ বলতে কিছু নেই, এই পুরাটাই যেমন বেহেস্তে পাওয়া যাবে। এখানে আসলে বেহেস্ত দেখানো না, কিন্তু দুনিয়ার থেকে উপলব্ধি করতে বলা যে জান্নাতে এর থেকেও শান্তি পাবা, এর চেয়েও গাছ বেশি পাবা, এর চেয়েও ফোয়ারাস বেশি পাবা। এক একটা নান্দনিক বস্তু, এখানে যেটার দিকে তাকাই সেটাই যেমন মজা লাগে। যেমন এখন আমরা একটা ফ্লাইওভার ব্রিজের ভিতর দিয়ে যাচ্ছি, গ্লাস হাউস, কিন্তু আবার এখানে একটা ব্রিজ, তার মানে কি এটাও একটা মজা। আবার ব্রিজ থেকে ডান পাশে দেখতে পাচ্ছি একটা গাছের গোড়া, সেটাও একটা মজা। ভিন্ন ফুল, সেখানেও একটা মজা। অন্য রকম আরেকটা দৃশ্য লাইট দিয়ে সাজানো আছে, এটা আরেকটা মজা। এখানে আছে একটা স্তম্ভ, এটা আরেকটা মজা। এখানে আছে আরেকটি সুন্দর গাছ সাজানো, এই গাছটা আরও একটা মজা। এইভাবে করে বেহেস্তে প্রত্যেকটা জায়গায় যেমন মজা, এখানেও প্রত্যেকটা জায়গার ভিতরে মজা। এর অর্থ এটা বেহেস্ত নয়, এই দুনিয়ার মানুষই যদি এমনটি করতে পারে তাহলে আল্লাহর জান্নাত কত চমৎকার হতে পারে। জান্নাতের প্রতি আমরা যাতে আকৃষ্ট হই, দেখুন এখানে আর একটি গাছ। বেহেস্তের ভিতরে আপনারা গাছের নিচে বসবেন, আরাম করবেন, ঠিক এইভাবে করে গাছ আছে।
ফুল আছে ফল আছে বিভিন্ন ধরনের বসার জায়গা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদ ইজ দা মেসেঞ্জার আল্লাহ ইজ আওয়ার রিফাত প্রিয় বন্ধুগণ বলুন এটা কি চমৎকার নয় এটা কি হৃদয়কে প্রশান্তি দেয় না এর চেয়ে সুন্দর আর কি হতে পারে এই সুন্দরের পাশাপাশি আছে মজা সুন্দরের পাশাপাশি আছে আল্লাহর সৃষ্টির কথা বারবার মনে করার বিষয় অতএব আল্লাহর সৃষ্টির কথা যেন আমরা ভুলে না যাই আল্লাহর রহস্য যেন আমরা ভুলে না যাই আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান বিশ্বশ্রেষ্ঠ বিল্ডিং দেখতে এটা একটি চাকার মতো মনে হবে আসলে একটা বিল্ডিং এবং এটা ক্যালিওগ্রাফিতে সাজানো শেখ এটাকে এমন একটা কবিতা দিয়ে সাজিয়েছেন এটা একদিক থেকে মিউজিয়াম অন্যদিক থেকে বিল্ডিং আবার অন্যদিক থেকে এক অফুরন্ত সৌন্দর্যে ভরা এটা নিচটা উপরটা আসলে কে না দেখতে চাবে এটা দুবাইয়ের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত Who is the Lover? Who is Ar-Rahman? Who is Al-Mannan? La ilaha illa Allah محمد رسول الله محمد is the messenger to Allah is our return La ilaha illa Allah محمد رسول الله محمد is the messenger to Allah is our return La ilaha illa Allah محمد رسول الله প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে আমরা বুর্জ আল খলিফার ভিন্ন কিছু চিত্র দেখতে পেলাম ওনারা কয়েক ঘন্টা পর পর ভিন্ন একটি শো প্রদর্শন করে থাকেন তার ভিতরে ওয়াটার শো অর্থাৎ সবচাইতে পানি উঁচুতে উঠে এমনটি বিশ্বে আর কোথাও হয়নি ঠিক সেরকম একটা সময় আমরা পেয়েছিলাম এবং সেটা আমরা দেখতে পেলাম আর ওই সময় আমরা দেখেছি বুর্জ আল খলিফা বিভিন্ন লাইটে সুসজ্জিত এবং এই অঞ্চলটা বিভিন্নভাবে লাইটে সুসজ্জিত আনন্দের জন্য এমনটি করেন বিনোদন ঠিক আছে আনন্দ ঠিক আছে অবশ্যই অপচয় করা যাবে না অপব্যয় করা যাবে না অন্যায় করা যাবে না ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন নিঃসন্দেহে অপচয়কারী শয়তানের ভাই নিঃসন্দেহে যারা অন্যায় করে অপরাধ করে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাপীদেরকে ক্ষমা করবেন না আর যা আছে ইসলামের মধ্যে যা আছে শরীয়তের মধ্যে এমন ভালো কাজ আমরা পছন্দ করব এবং আনন্দের জন্য যতটুকু দরকার তা ঠিক আছে প্রিয় বন্ধুগণ একটির পরে একটি আকর্ষণ এবং প্রত্যেকটা কিংবদন্তি আমাদের সামনে এসে হাজির হচ্ছে আচ্ছা বলুন বিশ্বশ্রেষ্ঠ বিল্ডিং কোনটি সর্বোচ্চ বিল্ডিং কোনটি এবং সবচেয়েতে উঁচু ভবনে বিশ্বের সবচেয়েতে ধনী ব্যক্তিরা এখানে ব্যবসায়ী সেন্টার খুলে দুনিয়া জুড়ে ব্যবসা করছেন এই কথাটি প্রশ্ন করলে এক শব্দে জবাব বিশ্বলোক দিবে সেটা হলো যে এটার নাম বুর্জ আল খলিফা দুবাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত এটা খলিফার নামে একটি টাওয়ার 135 তলা এর চেয়ে উঁচু কোনো বিল্ডিং এখনও পর্যন্ত বিশ্বে সৃষ্টি হয়নি এর গোড়ায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এই সবটা জানার জন্য আমাদেরকে বারবার এ সমস্ত জায়গায় আসা উচিত আসলে জানা যায় দেখা যায় প্র্যাকটিক্যাল ময়দানে এসে আমি যেভাবে দেখতে পারলাম ঠিক আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যাদেরকে আল্লাহ তৌফিক দান করবেন তারা আল্লাহর এই সৃষ্টি রহস্য দেখার জন্য আমরা আল্লাহর ওই কথাকে মেনে চলব সিরু ফিল আরদে ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন তোমরা জমিনে বিচরণ করো আর ঘুরে ঘুরে দেখো পাপীদের কি পরিণাম হয়েছিল যেমন আদ সামুদ হুদ লুত জাতি ধ্বংস হয়েছে আবার এর বিপরীত কোরআন যারা মেনেছে কোরআন যারা আঁকড়ে ধরেছে কোরআনকে যারা ফলো করেছে তাদেরকে আল্লাহ কি উন্নতি দিয়েছিলেন অগ্রগতি দিয়েছিলেন শান্তি দিয়েছিলেন সেটা কোরআনিক পার্কে আসলে পরে অনেকটা বোঝা যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আগামীকাল এর চেয়ে চমৎকার আরও একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব
ততক্ষণ পর্যন্ত মহান বাড়ি তালার কাছে নেক হায়াত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান কারীম।